হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো পাখিস ব্লক চ্যানেলে সকলকে জানাই স্বাগত আমি চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে তো আজকে দেখো আমার ঘরে আছে অনেক কচুর শাক তো আমি এই কচুর শাক রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি তো হাতে দেখো আমি প্লাস্টিক বেঁধে কচুর শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে আসলাম এবার আমি এটা সেদ্ধ বসিয়ে দেবো তো কড়াইতে দেখো বসিয়ে দিলাম সেদ্ধ করতে তো কচুর শাক কাটতে গেলে হাত চুলকায় বা হাতে অনেক সময় দাগ হয়ে যায় তার জন্য আমি প্লাস্টিকটা হাতে বেঁধে নিয়ে তারপরে কচুর শাকটা কেটেছি আর অবশ্যই তার আগে আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম এতে যদি কচুর কষটা লাগেও তাতে হাতটা চুল করবে না আর তাড়াতাড়ি কষটা হাত থেকে উঠে যাবে তো কচুর শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি কচুর শাকের মধ্যে আমি সামান্য একটু খাবার সোডা দিয়েছিলাম এতে কি হবে কচুর শাকটা খুব সুন্দর সেদ্ধ হবে আর যদি কোনো কচুর শাকে গলা চুলকায় তো খাবার সোডাটা দিলে গলাটা আর চুলকাবে না তোমার কচু শাক ভালো করে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা ঝাঁঝরা বাটিতে তুলে নিয়ে দেখো ভালো করে জলগুলো বের করে নিচ্ছি কচুর শাকটা শুকনো শুকনো হলে ভালো হয় যাতে জল না থাকে তাতে ভালো হয় আর কি তার জন্য আমি জলগুলো দেখো খুন্তির সাহায্যে চেপে চেপে জলগুলো সব বের করে নিচ্ছি এবার আমি এক পাশে কড়াই গরম করে নিয়ে কড়াইতে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আর এই পাশে আমি বাটিতে কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তো মাথা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই পরিষ্কার করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি দু তিনটে শুকনো লঙ্কা একটু দিলাম কালো জিরে ফোড়নে তো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু নারকেলের টুকরো তো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম নারকেল সেই টুকরোটায় তেলের উপর দিয়ে নিচ্ছি একটু ভেজে নেব নারকেলটা নারকেলটা ভেজে নিয়ে আমি নারকেলের মধ্যে দিয়ে দেব যে ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা তো দিয়ে দিলাম তো নারকেলটাও ভাজা হয়ে গেছে ছোলার ডালটাও একটু নেড়ে চেড়ে নিলাম আমি তেলের উপরে তারপর আমি সেই সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিচ্ছি তেলের উপরে ভালো করে তেলের মধ্যে কচুর শাকটা মিশিয়ে নিচ্ছি যাতে বাদাম ছোলাগুলো মানে ছোলার ডালগুলো সব জাতা কচুর শাকের সাথে চারোদিকে মিশে যায় তো এরপরে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন আর দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ অবশ্য শাগে একটু ঝাল আর লবণটা ঠিকঠাক হলে খেতে ভালো লাগে তো অনেকে আবার খুব বেশি ঝাল পছন্দ করে শাগে তখন তারা লঙ্কাটা একটু পরিমাণটা বেশি দেবেন তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নুন হলুদটা শাকের মধ্যে এবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন একটু শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেঙে চুড়ে ভালো করে দিয়ে দিলাম শাকের মধ্যে দিয়ে এবার আমি আবারও মাছের মাথাটা শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আরও দু থেকে চার মিনিট আমি ভালো করে মিশিয়ে নেব জাল দিয়ে নেব এবং কচুর শাকটা যত জাল হবে আস্তে আস্তে হবে তত ভালো হবে আমার এখানে একটুখানি চিনি গুঁড়ো করা ছিল সেই গুঁড়ো চিনি আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন আপনারা এমনি গোটা চিনিও দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের যে তেলটা ছিল সেখান থেকে আমি এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো আর একটু জ্বাল দিয়ে আর শুকনো শুকনো করে আমি কচু শাকটা রান্না করে নেবো তো দেখো শুকনো শুকনো হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার কচুর শাক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো কচু শাকটা নামিয়ে নিয়েছি তাহলে কত সুন্দর লাগছে দেখ কচু শাক তো রান্না করেছি সাথে আরও কিছু রান্না করেছি সেটাও তোমাদের দেখাবো আজকে তো কচু শাকটা দেখতে দেখো অনেক সুন্দর লাগছে মাছের মাথা দিয়ে করছি আমার তো খুব পছন্দের একটি শাক এটি আশা করি আপনাদেরও এইভাবে রান্না করবেন ভালো লাগবে তো আর কি কি রান্না করেছি সেটাও তোমাদের এখন দেখাবো আমি আজকে তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা দয়া করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো পরবর্তী ভিডিওগুলো তাহলে তোমরা দেখতে পাবে আমি কি কি রেসিপি দিই তো চলো দেখে নাও আমি আর কি কি রান্না করেছি আমি আমের চাটনি রান্না করেছি তো সর্ষে দিয়ে দেখো ইলিশ মাছ রান্না করেছি আর পটল ভাজা করেছি তো আজকের মতন এইটুকুই তো আর কিছু রান্না করিনি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি নমস্কার